আবারও ভাইরাল হলেন শেখ হাসিনার কল রেকর্ড। সে আবু সাইদকে নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতেছে। দর্শক, সে কি বলতেছে চলুন আমরা বিস্তারিত শুনে আসি এই কল রেকর্ড থেকে। আবু সাইদকে হত্যার কথা বলে সেখানে একটা ভিডিও দেখালো। হ্যাঁ, খুব স্বাভাবিক, এটা মানুষের চেতনা চলে গেছে যে তাকে পুলিশ গুলি করে মেরেছে। এখানে আমার প্রশ্নটা হচ্ছে, তাকে যদি পুলিশ গুলি করে থাকে তো গুলি খাওয়া একটা লোক এরা টেনে নিয়ে গেল, এখানে কিন্তু কোনো রক্তের চিহ্ন দেখা যায়নি। দ্বিতীয় কথা হচ্ছে যে তার সঙ্গী সাথী যে তাকে টেনে নিয়ে গেল, কোথায় নিয়ে গেল? যার গুলি লাগবে তাকে তো সাথে সাথে হাসপাতালে নেওয়ার কথা, হাসপাতালে নিয়ে গিয়ে অপারেশন করবে, বুলেট বের করবে, তাকে বাঁচাবার চেষ্টা করবে। আবু সাইদকে কিন্তু হাসপাতালে নেয় নাই, নিয়েছিল প্রায় 4-5 ঘন্টা পরে। 4-5 ঘন্টা পরে হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা যখন চিকিৎসা করে তখন সে মৃত্যুবরণ করে। মাথায় আর একটা ভিডিওতে দেখা গেছে তার মাথা, ওরা যখন পুলিশকে ঢিল মারছে, সেও পুলিশকে মারতে মারতে এগিয়ে যাচ্ছে, তার মাথায় একটা ঢিল এসে পড়ে, সে মাথায় হাত দেয়। তাহলে প্রশ্ন যে এই একটা সেন্টিমেন্ট তুলে তারা যে এতগুলি জীবন নিয়ে খেললো, এর জবাব কে দেবে? আমরা যে জুডিশিয়াল কমিটি করে দিলাম এই হত্যা তদন্ত করতে, আজকে পুলিশকে এটা বলতে জবাব দেবে যে কেন সেই জুডিশিয়াল কমিটিকে সে তদন্ত করতে দেয়।